আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। সো আজকে কিছু বিষয় নিয়ে কথা বলবো, যারা ফুড ডেলিভারিতে মোটরসাইকেল দিয়ে সৌদি আরবে কাজ করেন তাদের বিষয় নিয়ে কিছু কথা বলবো। সো হাঙ্গার বা জাহেজ শরিকাতে বা যারা ফুড ডেলিভারি কাজ করেন তারা আমাকে অনেকেই প্রশ্ন করতেছেন, ভাই মোটরসাইকেল নাকি ধরে নিয়ে যাচ্ছে পুলিশ যারা ফুড ডেলিভারিতে কাজ করে। হ্যাঁ, তাদেরকে কাদেরকে ধরতেছে এই সব বিষয় নিয়ে আজকে কথা বলবো। সো ভিডিওটা দেখবেন সম্পূর্ণ এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্য প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। সো প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো, ফুড ডেলিভারিতে যারা কাজ করেন, যেমন মোটরসাইকেলের নাম, মানে মোটরসাইকেলটা হলো আমার নামে, আমি যদি ফুড ডেলিভারি কাজ করি তাহলে ধরতে পারলে মানে মোটরসাইকেল নিয়ে যায় বা এরকম অনেক মেসেজ আমার কাছে আসছে, এবং কতটুকু সত্য এসব আপনাদেরকে এখন বলবো। সো পার্সোনাল যে গাড়িগুলো আছে, যেমন আমারটা আমার নিজের নামে, আমি যদি ফুড ডেলিভারি করি ধরতে পারলে মানে একটা ফাইন বা গাড়ি নিয়ে যেতে পারে এরকম অনেক কথা শুনছি, বা অনেক গাড়ি নিয়েও গেছে। এবং এখন বর্তমানে গাড়িগুলা আপনারা যারা ফুড ডেলিভারিতে কাজ করেন আপনার গাড়ির নাম থাকতে হবে, গাড়িগুলার লাইসেন্স থাকতে হবে হলেও কিন্তু কোম্পানির নামে। সো অনেক মহাসাসা খুলছে বর্তমানে, মহাসাসা বলতে আপনার জাহেজ হাঙ্গার স্টেশন তারা মহাসাসা খুলে তারপর আপনার ফুড ডেলিভারি করাচ্ছে, সেটা হলো গাড়িগুলার নাম হলো আপনার কোম্পানির নামে। কোম্পানির নামে যারা থাকবে তাদের কোনো সমস্যা নাই, কিন্তু পার্সোনাল যারা ফুড ডেলিভারি করতেছেন তাদের জন্য একটু প্রবলেম হয়ে দাঁড়াইছে। তারপরও করতেছে অনেকেই, রিক্সে করতেছে, সবসময় তো আর পুলিশে চেক দেয় না, মাঝে মাঝে চেক দেয়, বা অনেক কিছুদিন আগে অনেক গাড়ি মানে দৌড়ে নিয়ে গেছে রিয়াদ থেকে। সো এটা জেদ দেওয়া হয়েছিল, অনেক লোকের দৌড়ে দেশেও পাঠাই দিছে এরকম জেদ্দাতে, এরকম অনেক মেসেজ আসছে জেদ্দা থেকে, রিয়াদে এরকম হইতেছে নাকি, রিয়াদও হয়েছে, হয় নাই এমন কোনো কথা না, কিন্তু সাবধানে চালাইতেছে আর কি। আর বর্তমানে আপনার অনেক কোম্পানি আছে, কোম্পানির নামে আপনার মোটরসাইকেল দিচ্ছে, তাদের তারা কাফালা করে তারপর ফুড ডেলিভারি করাচ্ছে। যেমন প্রতিদিন আপনার $14 তলব দিতে হবে, বা মাসে আপনার 420টা তলব দিতে হবে, এরকম একটা স্যালারি দরে দিয়ে দেয় তারপর। এবং মোটরসাইকেল দিয়ে যারা তলব মারেন বা মোটরসাইকেল দিয়ে যারা ফুড ডেলিভারি করেন অবশ্যই সাবধানে গাড়ি চালাবেন, কেননা অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে বর্তমানে সৌদি আরব রিয়াদে বা অন্য ডিস্ট্রিক্টেও হোক, অনেক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হচ্ছে। সো খুব সাবধানে মোটরসাইকেল রাইড করবেন, সবাইকে বলি। আরেকটা কথা বলে রাখি, যারা পার্সোনালি ফুড ডেলিভারি করতো তারা আইডিতে তেমন একটা তলব নাই, যাদের মহাসাসা বা শরিকার নামে আছে তাদের কোলে তলব অনেক তলব দেয়, কোম্পানির নামে যারা আছে তারা তলব মারতেছে, অনেকগুলো মারতেছে, যাই হোক। এবং আপনারা যদি অনেক পার্সোনাল যারা তলব মারতো বা যারা ইয়া করতো ফুড ডেলিভারি করতো তারা হলে এখন বর্তমানে অনেক কোম্পানিতে কাফালা হয়ে যাচ্ছে, কোম্পানি কাফালা করে নিচ্ছে, ড্রাইভিং লাইসেন্স না থাকলে ড্রাইভিং লাইসেন্স বানিয়ে দিচ্ছে, এরকম অনেক কোম্পানি বর্তমানে খুলছে, বা এরকম কোম্পানিগুলো আপনাকে দিয়ে ফুড ডেলিভারি করাচ্ছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে প্লাস পয়েন্ট আপনার জন্য আকামা দিচ্ছে, সে তারা এরকম আপনাকে রুম দিবে, গাড়ি দিবে, তেল দিবে, এবং খানা নিজের হয়, এরকম শরিকা অনেক বের হয়েছে বা করতেছে আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো লোক শরিকাতে ঢুকে যাইতেছে, কেননা পার্সোনালি করে সমস্যায় পড়ে যাবে, সে কারণেই ওই ইয়াতে চলে যাচ্ছে এখন। যাই হোক, অনেকে প্রশ্ন করছিল, যা আরও কিছু আপডেট আমি আপনাদেরকে জানাবো। সো আজকের ভিডিওটা আর বড় করতে যাচ্ছি না, সে কমেন্টের মাধ্যমে বলতে পারেন, এবং সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।